প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিক গার্মেন্টস। এই গার্মেন্টসে যারা ঢুকতে চান বা গার্মেন্টসে যারা কর্মরত আছেন বা গার্মেন্টসে ঢুকবেন বলে প্ল্যান করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা। মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি। তো অনেকেই অনেক দিন যাবৎ গার্মেন্টসে জব করতেছে কিন্তু তাদের কোনো প্রমোশন হচ্ছে না, তাদের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাদের কোনো স্যালারি ইনক্রিজ হচ্ছে না, তাদের যে ডেজিগনেশন সেটা আপ হচ্ছে না। সেটা কেন হচ্ছে না সেটা নিয়ে ডিসকাস করব। এবং আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে আমাদের অনেকেই রয়েছে যে চাকরি বাকরির পাশাপাশি, চাকরি খোঁজার পাশাপাশি গার্মেন্টসটাকে ক্যারিয়ার হিসেবে নেবেন বলে ফিউচার প্ল্যান রয়েছে তাদের জন্য এই ভিডিওটা। এবং আরেকটা হচ্ছে যারা মোটামুটি মিডিয়াম লেভেলে রয়েছেন, যে আপনি পড়াশোনা করতে চান পাশাপাশি একটা জব খুঁজতেছেন বা একটা জবে থাকতে চান বা একটা এক্সপিরিয়েন্সও গ্যাদার হলো, আপনার স্টাডি হলো বা জবের টাকাতে আপনার স্টাডিটা চালাতে পারলেন, এরকম যারা আছেন তাদের জন্য আমার ভিডিওটা অনেকটা হেল্পফুল ভিডিও হবে এটা। তো তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন, আমি আপনাদের পাশে এসে। তো সুপ্রিয় ভিউয়ার্স, ফার্স্ট কথা থাকবে যারা গার্মেন্টসে ঢুকতে চান তাদের জন্য, দেখেন আপনার সবার স্কিল কিন্তু সেম না, এক একজন কিন্তু এক একটা বিষয়ে এক্সপার্ট বা এক একজনের ব্রেন কিন্তু এক একটা বিষয় নিয়ে স্টাডি করতে বা চর্চা করতে বা প্র্যাকটিস করতে ভালোবাসে। এই গার্মেন্ট সেক্টর কিন্তু অনেকগুলো সেকশন রয়েছে, যেমন মার্চেন্ডাইজিং, তারপর কোয়ালিটি, তারপর প্ল্যানিং, আইই, প্রোডাকশন, অ্যাডমিন, ঠিক আছে। এই যে সাইটগুলো এগুলো হচ্ছে কমন সাইট গার্মেন্টস ডিভিশনে। তো এখানে কেউ আবার আইতে ভালো, টাইম মোশন স্টাডি করতে পারে, এসএমবি স্টাডি করতে পারে, কেউ প্ল্যানিংয়ে ভালো, কেউ মার্চেন্ডাইজিংয়ে ভালো, কেউ কোয়ালিটিতে ভালো, আবার কেউ আর প্রোডাকশনে ভালো। এই জন্য আপনার এই বিষয়গুলো নিয়ে আগে একটু স্টাডি করতে হবে। বা যারা আপনার নতুন বা বুঝতে পারতেছেন না যে আপনি গার্মেন্টসে ঢুকবেন কিন্তু কোন সেকশনে ঢুকবেন বা কীভাবে আপনার ওখানে ঢুকে আপনি ক্যারিয়ারটাকে একটু গ্রোথ করবেন, তাদের জন্য আমি রয়েছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে স্ক্রিনে দেওয়া আছে বা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনার সেইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। জাস্ট একটা টেক্সট করবেন যে ভাই আমি গার্মেন্টসে ঢুকবো, আমার প্ল্যান রয়েছে, তো আমি এই জিনিসটা আমার ভালো লাগে বা আমি কোন সেক্টরে গেলে আমি সবচেয়ে বেশি ভালো ডেভেলপ করতে পারবো, সেই জন্য আমাকে টেক্সট করতে পারেন, আমি আপনাকে সাজেশন দিয়ে দিব। এবং পাশাপাশি যারা গার্মেন্টসে ঢুকবেন বলে প্ল্যান তাদের জন্য তো বলেই দিলাম, যারা গার্মেন্টসে রয়েছেন দীর্ঘদিন যাবৎ জব করতেছেন কিন্তু আপনার প্রমোশন কেন হচ্ছে না সেটা নিয়েও আমি কথা বলবো। সেটা হচ্ছে প্রমোশন না হওয়ার কারণ হচ্ছে একটা, যে আপনি নিজেকে ডেভেলপ করতেছেন না বা নিজেকে, এই গার্মেন্টস সেক্টরটাও কিন্তু একটা স্টাডি লেভেল, এখানে কিন্তু কিছু স্টাডি করতে হয়। কী স্টাডি করতে হয়? গার্মেন্টসের সব কিছু এক্সপিরিয়েন্সেস হলে, যে আপনাকে ওয়ার্ক শিখতে হবে, কাজ শিখতে হবে, কাজের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে এবং কনফিডেন্ট হতে হবে। এই জিনিসগুলো আপনারা, যেমন ধরেন আপনি কোয়ালিটি ইন্সপেক্টর ঢুকলেন বা কোয়ালিটি চেকার ঢুকলেন, ওখানে প্রায় এক বছর হয়ে গেল আপনি জব করতেছেন, শুধুমাত্র চেকিং ছাড়া আর কিছুই জানেন না, বা আপনি কোনো সময় কল্পনা করেন না যে আপনার যে বস সে কী কী কাজ জানে বা সে কীভাবে এই কাজগুলো করে, এগুলো একটু শিখার কোনো সময় আগ্রহ দেখাননি, বা এইগুলা শিখেছেন কিন্তু এখানে আপনার কোনো অপরচুনিটি নেই কিন্তু আউটসাইডে কোথাও আপনি ট্রাই করেননি। তো এই গার্মেন্টস ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য আপনার যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে, ফার্স্টে আমি বলবো আপনাকে কাজ শিখতে হবে, প্রতিদিন ন্যূনতম একটা কাজ হলো শিখতে হবে, এবং অল টাইম প্ল্যান থাকতে হবে যে আপনি যে পজিশনে আছেন তার উপরে তিনটা পজিশনকে আপনি আগামী 6 মান্থের মধ্যে কভার দিবেন। সিম্পল একটা কথা, আমি কোয়ালিটি চেকার, আমার উপরে কিউসি বা কিউএ, তার উপরে হচ্ছে জিপি কিউ, তার সাপোজ ধরেন, বা আমি কোয়ালিটি চেকার, আমার উপরে কোয়ালিটি সুপারভাইজার রয়েছে, তার উপরে কোয়ালিটি ইনচার্জ রয়েছে, কিউসি রয়েছে, কোয়ালিটি ইনচার্জের উপরে কোয়ালিটি এক্সিকিউটিভ রয়েছে, এক্সিকিউটিভ উপরে কোয়ালিটি ম্যানেজার রয়েছে, এই যে ধাপগুলো এক্সাম্পল হিসেবে আপনারা সবাই বুঝতে পারতেছেন, যারা গার্মেন্টসে ঢুকেন নাই তারাও বুঝতে পারতেছেন, এই যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো তো আমি পার হতে হবে। এটা পার হওয়ার জন্য কিন্তু সব স্টেপে কিন্তু কাজ সেম না, কমন হয় মানে উপর যত উপরে উঠবেন কোয়ালিটি ম্যানেজার কিন্তু সবগুলো জানতে হয়, কিউএ ম্যানেজার কিন্তু সব কাজ জানতে হয়, আই ম্যানেজার কিন্তু তার ল লেভেলে যেগুলো আছে জানতে হয়, এগুলোতে এক্সপার্ট হওয়ার পরে কিন্তু সে ম্যানেজার, আদার্স কিন্তু সে ম্যানেজার হতে পারবে না। সেই জন্য আপনি একদম ফার্স্ট ইলে প্রাইমারি স্টেপে আছেন, সেই প্রাইমারি স্টেপ থেকে আপনার উপরে যে আপ যে তিনটা স্টেপ রয়েছে সেই তিনটা স্টেপ নিয়ে স্টাডি করতে হবে, সেই তিনটা স্টেপের কাজগুলো শিখতে হবে, সেই তিনটা স্টেপে
থেকে রিসোর্স কালেক্ট করতে হবে, কিছু বই কালেক্ট করতে হবে, বা তাদের সাথে গুড রিলেশন করে তারা কী কাজ করে, তাদের জেডি মানে জব ডিসক্রিপশনটা আসলে কী এটা আপনার সবাই জানেন। জব ডিসক্রিপশন হচ্ছে তার কাজ বা রেসপন্সিবিলিটিসগুলো কী কী আছে, সেগুলো নিয়ে আপনাকে কী করতে হবে, স্টাডি করতে হবে। তাহলে স্টাডি করার পরে সেগুলো প্র্যাকটিস করতে হবে। স্টাডি আর প্র্যাকটিস কিন্তু এক না, স্টাডি মানে শিখছেন কিন্তু এটা এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করে এটা কনফিডেন্ট হতে হবে যে আমি এই কাজটা দিয়ে এভাবে করা যায় তাহলে এটা ওকে, এটা হচ্ছে আপনার কনফিডেন্ট। মানে আপনি স্টাডি করলেন এটা এভাবে করা যায়, তারপর আপনি এক্সপেরিমেন্ট করলেন যে এটা এভাবে হচ্ছে, এক্সপেরিমেন্ট করার পর একটা রেজাল্ট আসলো, তার মানে আপনি কনফিডেন্ট এই কাজটা এভাবে করলে এটা এভাবে হয়ে যাবে। ঠিক আছে, আমি মুস্তাফিজুর রহমান কোয়ালিটি কিউএ অ্যান্ড কিউএমএস টেকনিক্যাল সার্ভিস স্পেশালিস্ট হিসেবে আছি। তো আমি আপনাকে গার্মেন্টসে কোয়ালিটি সেকশন, কিউএ সেকশন, কিউএমএস সেকশন, বাইং কিউসি সেকশন, এই যে সেকশনগুলো আছে টেকনিক্যাল সাইড কিউএমএস সেকশন, এই সেকশনগুলোতে আমি আপনাকে কী করতে পারবো, ফুল কনসেপ্ট দিয়ে দিতে পারবো। আমি এ টু জেড রিসোর্স আমি আপনাকে দিয়ে দিতে পারবো যে আপনি কীভাবে একদম কোয়ালিটি চেকার থেকে কোয়ালিটি ম্যানেজার হবেন। আদার যে সেশনগুলো আছে যেমন মার্চেন্ডাইজিং বলেন, প্ল্যানিং বলেন, আই এ বলেন, ঠিক আছে, ওগুলোতে আমি আপনাকে জাস্ট একটু গাইড দিতে পারবো যে ভাই এটা আপনি এভাবে করতে পারেন, এভাবে করলে বেটার। কিন্তু ওই বিষয়ে আমার মানে কনসেপ্ট কম, মার্চেন্ডাইজিং বুঝি মানে মোটামুটি আছে 60% 70%, কিন্তু ওভার 100% না। আই আছে, প্ল্যানিং আছে, এই স্যার আছে, মার্চেন্ডাইজিং আছে, এই কোয়ালিটি ডিপার্টমেন্ট ছাড়া প্রোডাকশন আছে। তবে আপনি কীভাবে উপরে উঠবেন, কোন কোন স্টেপগুলো পড়লে ফলো করলে দ্রুত উপরে ওঠা যায়, সেই টিপসটা আমি দিতে পারবো। টিপসগুলো কী, যে আপনার আমি যে কথা বললাম যে আপনি যে সেকশনেই ঢুকেন না কেন আপনার প্ল্যান থাকতে হবে, আপনার উপর যে তিনটা স্টেপ রয়েছে সেই তিনটা স্টেপের জব রেসপন্সিবিলিটিগুলো কী, তার কী কাজগুলো করে, এবং এই কাজগুলো শেখার জন্য আপনাকে 6 মান্থ একটা প্ল্যান নিতে হবে। এনিহাও আপনি এই কাজগুলো শিখতে হবে। তাহলে আপনি যদি আপনি আপনার উপরে যে তিনটা স্টেপ রয়েছে সেই তিনটা স্টেপের কাজ নিয়ে স্টাডি শুরু করে দেন বা প্র্যাকটিস শুরু করে দেন, তাহলে আগামী 6 মান্থ পরে মিনিমাম আপনি আপনার উপরে যে দুইটা স্টেপ আছে সেটা পার হতে পারবেন, বা একটা স্টেপ এনিহাও। পাশাপাশি এই কাজ শেখার পাশাপাশি এক্সপিরিয়েন্স বাড়ানোর পাশাপাশি আপনাকে আপনার সিভিটা অলওয়েজ আপডেট রাখতে হবে। সিভি মানে হচ্ছে তো আপনি জানেন যেটা রিজিউম, এটা অল টাইম আপনার আপডেট রাখতে হবে, এবং যেখানে অপরচুনিটি পান সেখানে আপনাকে ট্রাই করতে হবে। তো এই ট্রাই করার আগে আপনাকে ফুললি কনফিডেন্ট নিতে হবে। ধরেন যে আমি গার্মেন্টসে একটা জিপি কিউ একটা পোস্ট সেখানে আমি অ্যাপ্লাই করবো, আমি ধরেন যে আমি গার্মেন্টসে কোয়ালিটি চেকার বা কিউতে কাজ করছি, এখন আমি জিপি কিউতে যেতে চাই, আমি জিপি কিউয়ে যত কাজ রয়েছে আমি সব কিছু শিখেছি, সব কিছু স্টাডি করেছি, প্র্যাকটিস করেছি, এখন আমার কি আমার সিভিটা আপডেট করলাম, সেই অনুযায়ী আপডেট করার পরে আমি কী করলাম, জিপি কিউ যত জায়গায় জিপি কিউ হয় সেখানে আমি ট্রাই করলাম, আমার হয়ে যাবে, কারণ আমি কাজগুলো জানি তারা কী কী কাজগুলো করে। ক্লিয়ার? এইভাবে মূলত কী হতো, আপনাকে আগাইতে হবে। এবং গার্মেন্টস সেক্টরটা হচ্ছে একটা লিঙ্কিট, ইন্টারলিঙ্কিট, আপনার গুড রিলেশন তৈরি করতে হবে আপনি যে বসারণে কাজ করেন, এবং আপনি যে কাজটাই করবেন সেটা ভালোভাবে করার প্ল্যান থাকতে হবে, যে আমি আমার কাজ বাদ দিয়ে কাজ শিখলাম, নো, আপনি যে কাজটা করবেন সেটাই এমনভাবে করতে হবে যাতে আপনার বস অলওয়েজ আপনার মধ্যে স্যাটিসফাই থাকে, এবং আপনার বস খুশি হয়ে সে আরও কিছু দায়িত্ব আপনাকে দেয়, এরকম প্ল্যান। এবং আরেকটা ভুল ধারণা রয়েছে গার্মেন্টস সেক্টরে যারা জব করে বা আপনার যারা জব করতে ঢুকবেন, ভুল ধারণাটা আসলে কী, যে বস আপনি যখন ভালো কাজ করতে থাকেন বা আপনি যখন ভালো একটা ফিডব্যাক দিতে থাকেন কোম্পানিকে, কোম্পানি আপনার উপরে কিছু কাজ চাপায় দিতে থাকে, তখন আমরা এটা মনে করি যে কোম্পানি আমাকে দিয়ে কাজ করছে, নো, এই থিঙ্কিং রং। আপনাকে ভাবতে হবে এই কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে কাজ শেখার জন্য, বা একটা কাজ এক্সপেরিমেন্ট করার জন্য, বা একটা কাজ করার জন্য আপনাকে সুযোগ দিচ্ছে, আপনাকে সেটাকে ওয়েলকাম জানাতে হবে, সেটা করতে হবে। বস যে কাজই দেখ, ধরেন আপনার বস ম্যানেজার, আপনি একজন সিম্পল কিউএ আছেন, একটা পোস্টে আছেন, আপনি দেখতেছেন যে ম্যানেজারের 50% বা 60% কাজই আপনাকে দিয়ে করছে, তার মানে এটা আপনার অপরচুনিটি যে আপনি ম্যানেজারের 50% কাজ আপনি শিখে ফেলতেছেন, বাকি 50% আপনাকে স্টাডি করতে হবে, শিখতে হবে। সেম এই ওয়াইগুলো আপনাকে ফলো করতে হবে। এবং আমি অলওয়েজ আপনাদের সাথে আছি, এবং আপনি জানেন যে আমি কিউএ, কোয়ালিটি, তারপর কিউসি, বাইং কিউসি, জিপি কিউ, কিউএমএস, এগুলোর ফলে ট্রেনিং অনলাইন ট্রেনিং প্রোগ্রাম ফ্রিতে দিয়ে দিয়েছি, আমি একটা ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখছি, আপনি ওইখান থেকে কন্টেন্টগুলো অনলাইন দেখতে পারেন।
এবং এই সাইট ছাড়া কিউএ কিউসি কোয়ালিটি জিপি কিউ কিউএমএ সাইট ছাড়া অন্যান্য সাইটে আপনারা ঢুকতে চান, কীভাবে জব স্টার্ট করবেন বা ওই জবের মধ্যে আসেন, কিন্তু কীভাবে আপনি একটু কেরিয়ারটা গ্রোথ করবেন, এবং যারা নতুন গার্মেন্টসে ঢুকতে চান সেখানে ঢুকে আপনি কীভাবে কেরিয়ার বিল্ড আপ করবেন, টোটাল স্ট্র্যাটেজি আমার কাছে রয়েছে। আপনার জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নক দেবেন যে ভাই আমি এটা করতে চাচ্ছি, কীভাবে করা যায়, আমি আমার জবের মাঝখানে বা কোনো ফ্রি টাইমে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমি এই সেক্টরে রয়েছি, আমি চাই যে আমার প্রত্যেকটা ভাইয়া যারা জবের জন্য ট্রাই করতেছে, জব হচ্ছে না বা ক্রাইসিস মুভমেন্টে রয়েছে, তার গার্মেন্টসের জব দরকার বা গার্মেন্টসের জবরত রয়েছে, একটা নগণ্য পুষ্টি রয়েছে, তার তার মেধা বা তার যোগ্যতা অনুযায়ী একটু ভালো পজিশন দরকার, তাদের জন্য আমি মুস্তাফিজুর রহমান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমি আপনাদের সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।